অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অযুবিহীন অবস্থা হাত দ্বারা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। মহিলারা প্রায় দেখা যায় চুলে কালার করে থাকেন, এবিসি ইসলাম কতটুকু সমর্থন করে নাকি করে না বিস্তারিত বললে খুশি হব। ওয়াশরুমের মধ্যে অনেককেই দেখা যায় নামাজের উজু করে, কিন্তু আমরা জানি ওয়াশরুম পবিত্র জায়গা নয়, তাহলে কি ওয়াশরুমে উজু করলে নামাজ হয় না? কেউ যদি মসজিদের মাইকে টাকা দিয়ে কোনো কিছু হারানোর জিনিসের বিজ্ঞপ্তি দিতে চায়, তাহলে এটি কি মসজিদের মাইকে মাইকিং করা জায়েজ? দেখো, এক ভাই প্রশ্ন করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন আমাদেরকে দিয়েছেন, তাহলে চার মাযহাবের উৎপত্তি হলো কিভাবে? জোহরের প্রথম চার রাকাত সুন্নত নামাজ আদায় না করে যদি কেউ জোহরের সালাত সম্পন্ন করে এবং চার রাকাত নামাজ পরবর্তীতে না আদায় করলে তার জোহরের নামাজ কি শুদ্ধ হবে? কোন কোন মৌলবী বলে যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে তারা নাকি বলে কি একটা শব্দ আমি বুঝি নাই, ফাসিক। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজের জামাত আদায় করার জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না জানা একজন মুরব্বী সাহেব জামাতে নামাজ পড়াইবেন নাকি সেখানে উপস্থিত একজন শুদ্ধ তেলাওয়াতকারী যুবক নামাজ আদায় করাবেন? হিজাব পড়লে মুখমণ্ডল দৃশ্যমান হয়, অথচ আমরা পর্দা বলতে সমস্ত শরীর ঢাকা বুঝি, তাহলে কি সহি পর্দার জন্য হিজাব পরিত্যাগ করা উচিত? আপনার কাছে জানতে চাই, কেউ কোনো এক ওয়াক্তের নামাজ কাজা রেখে পরবর্তী ওয়াক্তের নামাজ কি তিনি জামাতে পড়াইতে পারবেন? ইমাম চলে গেলে কিভাবে নবায়ন করতে হবে? কোনো সুদখোরের ঘরে একজন শ্রমিক কাজ করা ও খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে উপহার স্বরূপ আসবাবপত্র দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এই ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কি? এক ভাই প্রশ্ন করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন আমাদেরকে দিয়েছেন, তাহলে চার মাযহাবের উৎপত্তি হলো কিভাবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাই, আপনার মনে মাযহাব বুঝতে কষ্ট হচ্ছে। চার মাযহাবের লোক আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং একটি পরিপূর্ণ দীন ইসলামের অনুসরণ করে। কোরআন কারিমের তফসির পৃথিবীতে কয়টা আছে বলতে পারবেন? কথা বলেন, কোরআন তো একটাই, তফসির তো অনেক আছে, সবগুলোই তো নির্ভরযোগ্য যদি তা সঠিক তফসির হয়। তাফসির ইবনু কাসির, তাফসির বাগাবী, তাফসির খাজেন, তাফসির মাদারেক, তাফসির ইবনু আবি সাউদ, তাফসিরুল কবির, তাফসির বাগাবী, তাফসির তাবারি, তাফসির কর্তুবী, এরকম অসংখ্য নির্ভরযোগ্য তফসির আছে, প্রত্যেকটাকে আমরা সঠিক বলে পড়ি, অধ্যয়ন করি। ঠিক একদিন ইসলামের ব্যাখ্যা মাযহাবগুলো দিয়েছে, একজনের থেকে সুন্দর আরেকজন দিয়েছে। সবচেয়ে সুন্দর যে দিয়েছে হানাফি মাযহাব, সবচেয়ে সুন্দর দিয়েছে আবু হানিফা, সেজন্য তিনি ইমাম আজম। চার মাযহাব হক, যে কোনো একটি মাযহাবে থেকে আপনি ইসলামের বিধানগুলোকে মানবেন গাইড হিসেবে, ব্যাখ্যা হিসেবে, আর কিছু না। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অযুবিহীন অবস্থায় হাত দেয়া, হাত দ্বারা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা আদবের খেলাফ হবে। কারণ আপনি যখন মনিটর ওপেন করলেন, কোরআন কারিমের আয়াতগুলো ভেসে উঠল, তখন আর অজু ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল হাত দিতে পারবেন না, মোবাইল বন্ধ থাকা অবস্থায় ধরতে পারবেন। কথাটা বুঝেন নাই? আপনি যখন মোবাইল ওপেন করলেন, মনিটরে কোরআন কারিম ভেসে উঠল, তখন অজু ছাড়া ধরা জায়েজ হবে না, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। কোন কোন মৌলবী বলে যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে তারা নাকি বলে কি একটা শব্দ আমি বুঝি নাই, ফাসিক। না, এরকম ঢালাও কথা যারা বলে তারা কোনো ভালো আকিদার মৌলবী না, কিছু আদলি পার্শিকা বাটকারা মৌলবী আছে, এদের কাজ হচ্ছে সমাজে ফেতনা ছড়ানো, এদের কথায় কান দিবেন না। বর্তমান আরব সরকার 3 বছর যাবত আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল পালন করতেছে। আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল পালন করা আল্লাহ রাসূলের খাঁটি উম্মতের মহব্বতের নমুনা। ইসলামী যুব সংঘ, জিন্দাবাদ, জয় তাকবীর, জয় হুদা, জয় মিলাত, জয় মানত, জয়।
কেউ যদি মসজিদের মাইকে টাকা দিয়ে কোনো কিছু হারানোর জিনিসের বিজ্ঞপ্তি দিতে চায় তাহলে এটি কি মসজিদের মাইকে মাইকিং করা জায়েজ? দেখুন, এই ক্ষেত্রে ফাতোয়া হচ্ছে মসজিদের মাইক যদি মসজিদের জন্য ওয়াকফ হয়, বুঝলেন? তো এটার শরীয়তের পরিভাষার নাম মালে মওকুফা, মসজিদের জন্য ওয়াকফকৃত। সেই মাইকে আজান, ওয়াজ, দিনই কাজ ছাড়া অন্য কিছু করা জায়েজ না। হারানো বিজ্ঞপ্তি বা এগুলো যদি করে সেটা আসলে দুঃখজনক হলেও সত্য, জায়েজে পড়বে না। আর মাইক দেওয়ার সময় যদি ওয়াকেফ, যিনি ওয়াকফ করেন, তিনি যদি নিয়ত করেন আজান হবে, পাশাপাশি এলাকার সামাজিক কাজ হবে, তাইলে জায়েজ হবে। বুঝতে পারছেন? জোহরের প্রথম চার রাকাত সুন্নত নামাজ আদায় না করে যদি কেউ জোহরের সালাত সম্পন্ন করে এবং চার রাকাত নামাজ পরবর্তীতে না আদায় করলে তার জোহরের নামাজ কি শুদ্ধ হবে? দেখুন ভাই, জোহরের আগে যে চার রাকাত সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা। এটা কি? যদি আপনি আগে পড়তে না পারেন, জোহর ফরজ পড়ে দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা পড়ে এই চার রাকাত পড়ে নেবেন। যদি এই চার রাকাত আপনি না পড়েন, এতে জোহরের সমস্যা হবে না, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু একদিন দুই দিন বিশেষ কারণে যদি ছেড়ে দেন, গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি নিয়মিত সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ ফতোয়া শামিতে এসছে, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুয়াক্কাদা কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন বান্দা গুনাহগার হয়, সুন্নতে মুয়াক্কাদা তরক করলে সে ওই রকম গুনাহগার হবে। কথা বুঝতে পারছেন? আর মোল্লা আলী কারি মেশকাতের সালামের কাতে লিখেছেন যে ইন্না তারকা সুন্না ইউয়াদ্দি ইলা জান্দাকা, নিয়মিত কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা ছাড়তে থাকে, ধীরে ধীরে সে নাস্তিক হয়ে যাবে। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজের জামাত আদায় করার জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না জানা একজন মুরব্বী সাহেব জামাতে নামাজ পড়াইবেন, নাকি সেখানে উপস্থিত একজন শুদ্ধ তেলাওয়াতকারী যুবক নামাজ আদায় করাবেন? নামাজের মধ্যে ফরজ হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। মুরব্বীর বয়স যতই থাক, তার তেলাওয়াত যদি গলত হয়, লাহনে জালি হয়, তিনি নামাজ পড়াবেন না, জায়েজ হবে না। যদি সেখানে এমন কোন যুবক থাকে যার তেলাওয়াত শুদ্ধ, কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকে আল্লাহ ফরজ করেছেন নামাজের মধ্যে। কথা বুঝতে পারছেন? মহিলারা প্রায় দেখা যায় চুলে কালার করে থাকেন, এবিসি ইসলাম কতটুকু সমর্থন করে নাকি করে না, বিস্তারিত বললে খুশি হব। হ্যাঁ, এখানে শর্ত আছে, যদি যুবতী মেয়ে আর যুবক তাদের চুল যদি পেকে যায়, পুরুষের দাড়ি পেকে যায় যৌবনকালেই, তাহলে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবে, গুনাহ হবে না। কিন্তু বুড়া আর বুড়ি পরিণত বয়সে যদি চুল পাকে আর কালো খেজাব লাগায়, এটা গারার, এটা ধোকা, এজন্য এটা মাকরুহ তাহরিমা। এছাড়া কালো ছাড়া যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, যে কোনো ধরনের খেজাব ব্যবহার করতে পারবে, চুলেও দাড়িতেও। কথা বুঝতে পারছেন? ওয়াশরুমের মধ্যে অনেককেই দেখা যায় নামাজের উজু করে, কিন্তু আমরা জানি ওয়াশরুম পবিত্র জায়গা নয়, তাহলে কি ওয়াশরুমে উজু করলে নামাজ হয় না? ওয়াশরুম অপবিত্র জায়গা, আর উজু করবেনও অপবিত্রতা দূর করতে, তাতে তো সমস্যা নাই। তবে ওয়াশরুমে আপনি যদি উজু করেন তাতে দোয়া পড়তে পারবেন না, এই জন্য ফোকাহেকেরা মাকরু লিখেছেন, আপনি ওয়াশরুমটা সেপারেট করে নেবেন, বুঝলেন? এস্তেনজার জায়গা আলাদা, উজুর জায়গা আলাদা। আপনার কাছে জানতে চাই, কেউ কোনো এক ওয়াক্তের নামাজ কাজা রেখে পরবর্তী ওয়াক্তের নামাজ কি তিনি জামাতে পড়াইতে পারবেন? যদি ব্যক্তিটা সাহেবে তারতিব হয়, কি হয়, অর্থাৎ বালেগ হওয়ার পর যার জীবনে একসাথে ছয় ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরকম লোক বাংলাদেশে কম আছে, এ লোক সাহেবে তারতিব। তার যদি কোনো এক ওয়াক্ত কাজা হয়, সে অন্য ওই কাজা উঠানোর আগে আদা নামাজ করতে পারবে না নিজেও, অতএব ইমামতির প্রশ্নই আসে না। কিন্তু বালেগ হওয়ার পর কারো যদি এইরকম ছয় ওয়াক্ত না অধিক কাজা হয়ে থাকে, সে আদা নামাজ পড়ে পরে কাজাটা তুলতে পারবে, ঠিক সেভাবে সে ইমামতিও করতে পারবে, পরে তার কাজাটা তুলে নিতে পারবে। ইমান চলে গেলে কিভাবে নবায়ন করতে হবে, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি ইমান চলে যায় কুফুরির কারণে, আপনি কলেমা শাহাদত পড়বেন, ইস্তেগফার পড়বেন, আর যে কুফর হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কোনো সুদখোরের ঘরে একজন শ্রমিক কাজ করা ও খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? বেটা, মজদুর এমনি না খেয়ে মরে, আবার তুমি বলবা সুদখোর ঘুষখোর বাঁচতে, তো ও এমনি মরে যাবে।
শ্রমিক যাবে সুৎখরের বাড়িতে কাজের বিনিময়ে খেতে, এতে শ্রমিকের কোনো সমস্যা নাই। কোন ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য সুদ নিলে ওই প্রতিষ্ঠানের কাজ করে কোনো শ্রমিক উপার্জন করা জায়েজ কিনা, ওটি শ্রমিকের দায় না, যিনি করছেন সুদের দায় তার। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে উপহার স্বরূপ আসবাবপত্র দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কি? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ যদি পুরা বাড়িঘর লিখে দিয়ে দেয় ছেলেরে, জায়েজ আছে, কিন্তু ছেলের পক্ষ থেকে ডিমান্ড করে দাবি করে মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া হারাম, যৌতুক না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? তবে অনেকে ঘর জামাই হইতে ভালোবাসে, নিজে ঘর জামাই বলতেও ভালোবাসে, ঠিক কিনা? আরে এই ঘর জামাই রে দেখছি বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার বেশি চায়। আপনি আমার ব্যাখ্যাটা দেখেছেন? নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না, কোনো ক্ষেত্রে নারীর অধিকার বেশি, কোনো ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। হিজাব পড়লে মুখমণ্ডল দৃশ্যমান হয়, অথচ আমরা পর্দা বলতে সমস্ত শরীর ঢাকা বুঝি, তাহলে কি সহি পর্দার জন্য হিজাব পরিত্যাগ করা উচিত? জি না, আপনাকে মুখটাও ঢাকতে হবে, একটা হচ্ছে ছাতার আর একটা হচ্ছে আওরাত, বুঝলেন? আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনার ছাতার ঢাকলেই হবে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, সমস্যা নেই। কিন্তু আপনি যখন বাইরে যাবেন, আজানিব আজনাবি, বাইরে পরপুরুষের সামনে যাবেন, তখন আপনার আওরাত, পুরো শরীরটাই আপনার আওরাত, মুখটাও ঢাকতে হবে।